শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কবির আহমেদ, সহকারী শিক্ষক, বাংলা বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি নবম ও দশম শ্রেণীর কারক শিক্ষার্থীদের জন্য কারক ও বিভক্তি নিয়ে আলোচনা করব। আগে বিভক্তি নিয়ে একটা আলোচনা করি। বিভক্তি সাত প্রকার। প্রথম বিভক্তি দ্বিতীয় হচ্ছে কে রে, দি কে রে। তৃতীয় বিভক্তি দ্বারা, দিয়ে, কর্তৃক। চতুর্থী বিভক্তি কে রে। পঞ্চমী বিভক্তি হতে, থেকে, সে। ষষ্ঠী বিভক্তি র, এ। সপ্তমী বিভক্তি এ, অ, তে। প্রিয় শিক্ষার্থীরা, আমি শুধু এক বচন বিভক্তি নিয়েই তোমাদের সাথে আলোচনা করব, কারণ বহু বচন বিভক্তিগুলো সাধারণত আমাদের প্রয়োজন হয় না। তো কারক নির্ণয় করতে গেলে এই বিভক্তির গুরুত্ব অপরিসীম। বিভক্তি ছাড়া কারক নির্ণয় করা যায় না, কারণ কারক এই জন্য কারকের আগে আমি বিভক্তিটা নিয়ে আলোচনা করে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, বিভক্তি যেমন সাত প্রকার, কারক তেমনি ছয় প্রকার। কারক ছয় প্রকার। পুঁথি কারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, কারক অধিকরণ কারক। প্রিয় শিক্ষার্থীরা, আমি কারককে যখন কারক বিভক্তি নির্ণয় করতে হবে, তখন কারক কাকে কীভাবে প্রশ্ন করতে হবে এবং কীভাবে প্রশ্ন করলে উত্তরগুলো পাওয়া যাবে, এখন প্রশ্ন করতে হবে কাকে, ক্রিয়াকে। ক্রিয়াকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, কারণ বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কিন্তু কারক বলে। এখন আমি কারকের পত্রিকারকে প্রশ্ন করতে হলে কে, পাবলিক, কাকে বা কার দিয়ে প্রশ্ন করতে হবে। কর্মকারক কী, কী দিয়ে অথবা কাকে দিয়ে, কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। করণকারকে কী, কী উপায়ে অথবা কী অবলম্বনে, অবলম্বনে। সম্প্রদানকারক, এখানে শুধু ব্যক্তিকে নির্দেশ করা হয়, শুধু ব্যক্তিকে নির্দেশ করবে বলে কে অথবা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। অপাদান করবে কোথা থেকে বা কোথা হতে, কোথা থেকে বা কখন, কখন থেকে। আর অধিকরণ কারকে কোথায়
কখন দিয়ে প্রশ্ন ক্রিয়াকে ক্রিয়াকে প্রশ্ন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি আজ তোমাদের সুবিধার জন্য আমি অধিকরণ কারক থেকে শুরু করব। সবাই তো কর্তৃকারক থেকে শুরু করে, আমি অধিকরণ কারক থেকে তোমাদেরকে আলোচনা করব। অধিকরণ কারক তাহলে কী দাঁড়ালো? আগে আমরা দেখি কর্তৃকারক কী দাঁড়ালো, কে বা কাকে বা কার দ্বারা প্রশ্ন করতে হবে। কর্মকারকে কী দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। করণকারকে কী উপায় বা কী অবলম্বনে প্রশ্ন করতে হবে। সম্প্রদানকারকে ব্যক্তিকে নির্দেশ করে বলে কে বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। আমি একটা বাক্যের মধ্যে সমগ্র কারকটা আলোচনা করতে চাই, তারপর আমরা ডিটেলস কারকে আলোচনায় যাব। দাবি সাহেব রোজ সকালে মানি ব্যাগ থেকে নিজ হাতে পাঁচ টাকা দান। এখানে লাবিব সাহেব রোজ সকালে মানিব্যাগ থেকে নিজ হাতে গরিবদের পাঁচ টাকা দান করেন। এক দুই তিন চার পাঁচ ছয়। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে ক্রিয়াটা হচ্ছে দান করেন। এখানে ক্রিয়াটা ক্রিয়াপদ, ক্রিয়া পদ দান করেন। এখানে তাহলে প্রশ্নটা আছে কে কাকে কা, তাহলে এখানে যদি ওরা দান করেন, কে দান করেন, কে দান করেন, চলে আসবে লাবিব, লাবিব সাহেব। এখানে লাবিব সাহেব, লাবিব সাহেবের সাথে কি কোনো কিছু যুক্ত আছে, কোনো বিভক্তি নাই? যেহেতু লাবিব সাহেব যদি এরকম তো লাবিবের বা সাহেবের, তখন কিন্তু বিভক্তি যুক্ত থাকতো, এখানে বিভক্তি যুক্ত নাই। বিধায় এখানে কর্তায় কর্তায় শূন্য বিভক্তি। এখন কী দান করেন? পাঁচ টাকা। তাহলে কী দান করেন? পাঁচ টাকা। এটা হলো কর্ম, কর্ম মানে কাজ। তাহলে কর্মে শূন্য বিভক্তি। তারপরে কিভাবে দান করেন? নিজ হাতে। কিভাবে দান করেন, কিভাবে দান করেন? নিজ হাতে। এটা করণে, করণে হাতে তে আছে, তাহলে এ, তাহলে করণে সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তি। তারপরে কাদের দান করেন? যেহেতু ব্যক্তি দান করে, সৎ এক করে দান করলে সেটাকে করণ, ওই সম্প্রদান কারক বলে। কাদের দান করেন? কাদের দান করেন? গরিবদের, গরিবদের। তাহলে এর আছে, তাহলে কী আছে? সম্প্রদানে সপ্তমী, সম্প্রদানে সপ্তমী। কাদের দান করেন? কোথা থেকে দান করেন? কোথা থেকে দান করেন? কোথা থেকে দান করেন? মানি ব্যাগ, অপাদানে শূন্য বিভক্ত। কখন দান করেন? কখন দান করেন? অধিকরণে কখন দান করেন? রোজ সকালে, রোজ সকালে, সকালে
তাহলে অধিকরণে অধিকরণে সপ্তম। প্রিয় শিক্ষার্থী, আমরা একটা লাইনের একটা বাক্যের মধ্যে কিন্তু ছয়টা কারকই আমরা আলোচনা করে ফেললাম। আসলে এভাবে আলোচনা করলে কিন্তু আমরা উত্তরটা ঠিকমতো আমাদের ক্লিয়ার হবে না। এই কারক কারকের আলোচনা, বিস্তর আলোচনা, ব্যাপক আলোচনা, কারক ক্রিয়ার সাথে অন্যান্য পদের সম্পর্ক যদি এবং যদি ভালো করে বোঝা বা জানা যায় তাহলে কারক নির্ণয় করা কিন্তু অনেক সহজ হয়ে যায়। এজন্য জানতে হবে ক্রিয়াকে প্রশ্ন করতে হবে এবং প্রশ্ন করার ধরনগুলো কিন্তু আছে, যা যখন যেভাবে প্রশ্ন করতে হবে ঠিক সেভাবে যদি উত্তর পাওয়া যায়। যেমন আমি একটা উদাহরণ দিই, এখানে বলছে কে কাকে কা, কে কাকে কা, এভাবে যদি আমরা যদি বের করতে চাই। আগে আমি পত্রিকারক নিয়ে একটু আলোচনা করি, পত্রিকারক নিয়ে একটু আলোচনা করি। যে ক্রিয়া সম্পন্ন করে সেই কর্তা, যে ক্রিয়া সম্পন্ন করে সেই কর্তা। কর্তা সাধারণত বৈচিত্র্য বৈশিষ্ট্য অনুসারে কর্তা চার প্রকার হয়, মুখ্য কর্তা, গৌণ কর্তা, প্রযোজক কর্তা, আর একটা হচ্ছে প্রযোজ্য কর্তা। আর ও ব্যতিহারিক, অর্থাৎ ব্যতিহারিক কর্তা, তাহলে মুখ্য প্রযোজক আর ছিল প্রযোজ্য আর ব্যতিহারিক কর্তা। এবং আর প্রকাশ, বাস্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা হচ্ছে তিন প্রকার, কর্তা তিন প্রকার। এই তো এখন আমি পত্রিকার যেমন বলা হয়েছিল কে কাকে অথবা কার দ্বারা প্রশ্ন করতে হবে, মনে কর রহিম বাড়ি যায়, রহিমের নিচে দাগ, রহিমকে কলম কি দাও, রহিমের নিচে দাগ, রহিমের কলম হারিয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, আমি একটা কথা বলতে চাই, সেটা হলো আমি কিন্তু একই কথা রহিম বাড়ি যায়, রহিমকে কলমটি দাও, আর রহিমের কলমটি হারিয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্রিয়া হচ্ছে যায়, দাও, গেছে, এখন হারিয়ে গেছে, এখন যদি এটাকে আমরা যদি বলি কে যায়, এখানে কিন্তু কে দিয়ে প্রশ্ন করা যাবে না, তাহলে রহিমকে, তাহলে কাকে কাকে, আর এখানে এখানে আসলো কার। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, তাহলে কি বুঝতে তো পেরেছ যে কখন কিভাবে প্রশ্ন করতে হবে, কে কাকে কার, এভাবে প্রশ্ন করলে কিন্তু কর্তা কর্তা অর্থাৎ কর্তৃকারক পাওয়া যাবে। এখন যে বিভক্তি থাকবে সেই বিভক্তি, যেমন এখানে রহিম, এখানে শূন্য, এখানে কিন্তু কর্তায় শূন্য, রহিমকে, তাহলে এখানে দ্বিতীয়া, এবং রহিমের এখানে কিন্তু তৃতীয়া। এভাবেই কিন্তু আমরা কর্তৃকারক আমরা আলোচনা করতে পারি। যেমন বুলবুলিতে ধান খেয়েছে, তাহলে কে খেয়েছে, বুলবুলিতে কী খেয়েছে, ধান, কী খেয়েছে, ধান, তাহলে কিন্তু এটা কর্মে চলে যাবে। তাই আমরা কর্তৃকারক নিয়ে আর আলোচনা না করে বিষয় আমরা কর্মকারকের দিকে একটু যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে পর্যায়ক্রমে আমি কারকের যে ছয় প্রকার সে ছয় প্রকার নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। এবং হ্যাঁ, এখন যতটুকু আসে মানে কি আজকে যতটুকু পারি ততটুকু আমি আলোচনা করি, কারণ যে কোনো মুহূর্তে আমার এই ভিডিওটা বন্ধ হয়ে যেতে পারে, এই জন্য অসমাপ্ত থেকে যাবে। তাই আমি আগেই আমার এই কথাগুলো বলে নিলাম, দেখা যাচ্ছে পড়াতে পড়াতে যে কোনো মুহূর্তে ভিডিও বন্ধ হয়ে যেতে পারে, কারণ আমরা স্পেশালিস্ট না। আর জীবনের সত্যি বলতে কি এই প্রথমে ভার্চুয়াল প্রথমে ক্লাসে আমি এভাবে নিচ্ছি, এজন্য ভুল ত্রুটি থাকতে পারে।
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। আরেকটা কথা আছে যে আমি কর্মকারণ আলোচনার আগে আমি একটু আরও কিছু বলতে চাই যে ব্যাকরণ এমন একটা জিনিস যত পড়বা তত জানবা, আর যত পড়বা না ততই ভুলতে থাকবা, এটা হচ্ছে বড় কথা। চর্চার কোনো বিকল্প কিছু নাই, তাই ভয় নয়, আমরা যে কোনো কিছুকে জয় করতে পারি সাহসিকতার সাথে। তো আমি আরেকটা কথা বলতে চাই যে আমরা সবাই এখন লকডাউন আছি, নিজের জীবনটাকে রক্ষা করার জন্য আমরা করোনার ভয়ে বাইরে না যেয়ে আমরা সামাজিক দূরত্ব মেনটেন করে চলি, পরিবারের সাথে থাকি, আর হতাশা দুশ্চিন্তা এগুলো না করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে, কারণ আমাদের এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে। একদিন যেমন দিনের শেষে সূর্য ডুবে যায়, আধার নেমে আসে, আবার সূর্য উদিত হয়, আবার দিনের আগমন ঘটে সবার জীবনে, ঠিক এভাবেই কিন্তু আসবে। তো আবার আমি এখন কর্মকারকটা নিয়ে আলোচনা করব। কর্মকারকে কী দিয়ে প্রশ্ন করতে হবে? কী দিয়ে প্রশ্ন করবে এবং যদি বস্তু হয় তাহলে কী দিয়ে প্রশ্ন করতে হবে, যদি ব্যক্তি যদি চলে যায় তাহলে কিন্তু সেখানে কী দিয়ে প্রশ্ন করা যাবে না, তখন কিন্তু কাকে। এখন কর্মকারক সাধারণত আমরা চারভাবে কর্মকে ই করতে পারি, মুখ্য কর্ম, তারপরে সমধাতুষ্কর্ম, তারপরে উদ্দেশ্যবিদেহ কর্ম, তার আরেকটা হলো উদ্দেশ্যবিদেহ কর্ম। এভাবে কর্মকে কিন্তু আমরা চারভাবে ই করতে পারি। কিন্তু কর্মকারকটা কী বলতে, যেমন ডাক্তার ডাকো, বাঁশি বাজে, বাঁশি ডাক্তার ঘোড়ায় গাড়ি টানো, জিজ্ঞাসিব জনে জন। এখানে আন্ডারলাইন, প্রিয় শিক্ষার্থীরা, এখানে আন্ডারলাইন যেগুলো করা আছে দেখো না, প্রশ্ন করে এখানে কর্ম করো, এখানে কিন্তু কেউ নিজেকে কিন্তু হুকুম করতে পারে না। তৃতীয় অর্থাৎ আমরা যে থার্ড পার্সনকে আমরা কিন্তু আমরা ই করি, তাদের উত্তম মধ্যম এবং নাম, নাম পুরুষ এখানে, তাহলে এখানে রহিম পারে, করিম পারে, জামাল পারে, করিম পারে, সে পারে, সর্বনাম হতে পারে এবং বিশেষও হতে পারে। যেমন এখানকে ডাক্তার ডাকো, তাহলে কী ডাকো, রহিম ডাক্তার ডাকো, তাহলে কে ডাকবে, রহিম ডাক্তার, কী ডাকো, ডাক্তার ডাকো, আসলে এখানে কিন্তু রহিমটা পূজ্য রয়েছে। এখানে কী ডাকো, ডাক্তার ডাকো, তাহলে কী দিয়ে প্রশ্ন করলে, দেখো কী দিয়ে প্রশ্ন করো, কী কী ডাকো, তাহলে কী হলো, উত্তর হলো ডাক্তার। এখানে কিন্তু ডাক্তারের সাথে অতিরিক্ত কোনো কিছু নাই, তাহলে কর্মে শূন্য। কী বাজে, বাঁশি, তাহলে বাঁশির সাথেও নাই, তাহলে কর্মে শূন্য। বুলবুলিতে কী খেয়েছে, যদি বুলবুলি তাহলে কে খেয়েছে, বুলবুলি তাহলে কর্তৃক, কী খেয়েছে, ধান, তাহলে কর্ম, ধান। ঘোড়ায় গাড়িটা, তাহলে ঘোড়ায় কী টানে, গাড়ি টানে, গাড়ি টানা, তাহলে কী দাঁড়ালো, ডাক্তার, বাঁশি, ধান, গাড়ি, লেজ। আয়রে পাখি লেজ ঝোলা, তাহলে আয়রে পাখি কী ঝোলা, লেজ ঝোলা, তাহলে লেজ কর্ম। এখানে দেখো জিজ্ঞাসিব জনে জনে সব কিন্তু শূন্য, কিন্তু এখানে বলা আছে জিজ্ঞাসিব জনে জনে, আসলে এটা কী আছে, জিজ্ঞাসিব জনে জনে, এখানে জনে জনে এইটাই কিন্তু তোমার আছে না কি কর্মে সপ্তমী, এটা ভীষণ আকারে ভীষণ অনুসারে হয়েছে কর্মে সপ্তমী। তো আমি জানি যে এভাবে যদি আমরা প্রশ্ন করা হয় তাহলে প্রশ্ন করলে কিন্তু কর্মকারকটা আসলে পাওয়া যাবে। তো বন্ধুরা এরপরে, সরি প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা চলে যাই করণকারকে। করণকারক আসলে করণ শব্দের অর্থ কী,
করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র সহায়ক উপায়। করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র সহায়ক উপায়। কেমন হতে পারে যন্ত্র সহায়ক উপায়? আসলে রিমা তাস খেলে বা বল খেলে। এখন তাস বা বল যখন খেলতে যাবে তখন কিন্তু কোনো একটা উপায় বা উপকরণ লাগবে, উপায় বা উপকরণ লাগবে। তা এই উপায় বা উপকরণ যেমন কলম, কলম দিয়ে লেখে, কলম তো আর এমনি এমনি চলে না, কলম কেউ চালায়, কারণ কলম জড় বস্তু। ঠিক এরকম তাহলে করণ শব্দের অর্থ কী? করণ শব্দের অর্থ যন্ত্র সহায়ক বা উপায়। উপায় তাহলে যন্ত্র সহায়ক উপায়। যেমন করণকে প্রশ্ন করতে হবে কী দ্বারা? কী উপায়ে অথবা কী অবলম্বনে? অবলম্বন, যেমন আমরা যদি বলি রাসেল তাস খেলে শিকারি বিড়াল গোফে চেনা যায়, এসু তাই কাপড় হয় না, এসু তাই লোকটা কৃষক, কৃষক দিয়ে জমি চাষ করে, কৃষক লাঙ্গল দিয়ে জমি চাষ করে। প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস লক্ষ্য ধরো, এখানে রাসেল তাস খেলে ঘোড়াকে চাবুক মারো। প্রিয় শিক্ষার্থীরা রাসেল তাস খেলে শিকারি বিড়াল গোফে চেনা যায় হয়তো, আর এসে তাই কাপড় হয় না, কৃষক লাঙ্গলদের জমি চাষ করে ঘোড়াই ঘোড়াকে চাবুক মারো। আসলে দেখো এখানে কি বলা হয়েছে, যন্ত্র বা সহায়ক বা উপায়। উপায় তাহলে এখন যেমন এখানে গোফে চেনা যায়, তাহলে কী উপায় চেনা যায়? গোফে কী উপায়? গোফে তাহলে তাস, এটা কিন্তু কর্ণে শূন্য, গোফে এটা সপ্তমী, আর এসু তাই এটাও সপ্তমী, কর্ণের সপ্তমী, লাঙ্গল দিয়ে এটা কিন্তু যেহেতু দিয়ে পর্যন্ত দাগ এটা কিন্তু পঞ্চমী, কর্ণে পঞ্চমী, আর ঘোড়াকে চাবুক এটা হলো কর্ণে শূন্য। তাহলে কী দাঁড়ালো যে সকল সকল বিভক্তি প্রত্যেকটা কারকের সাথে কিন্তু কী করতে পারে, বসতে পারে, কিন্তু সংস্কৃত ভাষায় কিন্তু ওই প্রত্যেকটা কারকের কিন্তু আলাদা আলাদা বিভক্তি দেওয়া, আলাদা আলাদা নির্ধারিত করে দেওয়া। আমাদের কিন্তু ভাষায় তা কিন্তু না, আমাদের শূন্য হতে পারে আবার এও হতে পারে, মানে এক কথায় বলা যায় প্রথম থেকে সপ্তম পর্যন্ত যে কোনো যে কোনোভাবেই হতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে এই তিনটা, এই এপিসোডে এই তিনটা নিয়ে আলোচনা করলাম, এরপরে বাকি বাকি যে তিনটা আছে সম্প্রদান অপাদান আর অধিকার কারক আগামী এপিসোডে এটা নিয়ে আলোচনা করব। আজকে ভালো থাকো সুস্থ থাকো এই বলে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ হয়ে গেছে তো চলতেছে।